দুর্গা পূজোর সময় কলকাতা শহর ছেয়ে যায় তারা। সামান্য কিছু রোজগারের তাড়নায় দলে দলে ছুটে আসেন, পরিবার ছেড়ে, বাড়ি ছেড়ে, সব কিছু ছেড়ে। উদ্দেশ্য সামান্য কিছু রোজগার। তারা ঢাকি, কেউ মুর্শিদাবাদ, কেউ বা নদিয়া, আবার কেউ বীরভূম। পুজোয় ছোট ছেলের হাত ধরে কলকাতা। পুজোর কটা দিন শহর মাতিয়ে রাখবে তারাই। মণ্ডপে মণ্ডপে কাশরের শব্দের সঙ্গে ঢাকের বোল। দুর্গাপুজোর সঙ্গে যেমন জড়িয়ে আছে নানা গল্প, ঠিক তেমনই তাদেরকেও আলাদা করা যায়নি কোনোদিন। তবে তাদের বক্তব্য, এখনের সময়টা নাকি করোনাকালের থেকেও খারাপ। হাজরাতে সারিবদ্ধভাবে বসে আছেন তারা, কখনো বায়না হচ্ছে, কখনো আবার কিছুই নেই। রাজপথে বসে একটাই অভিযোগ তাদের, পুলিশের তারা। পুলিশের ধমক এবং তারা খেয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ছুটে বেড়াচ্ছেন। পথে বসে বসে ভাবছেন, আদৌ বায়না হবে তো? আর অন্যদিকে ডিজিটাইজেশনের যুগে ইন্টারনেটে একটি ক্লিকের অদূরেই রয়েছে নানা ঢাকের শব্দ, একটি ক্লিকেই ডাউনলোড হয়ে যাবে। তাহলে আর দরকার কিসের তাদের? ভিড় বাড়ানো যাবে না রাস্তার বুকে, তবে সমস্যার সমাধানও তারাই দিচ্ছেন। রাজ্যের কাছে আবেদন করছেন তারা, যদি নির্দিষ্ট কোনো মাঠ পাওয়া যেত তাহলে আর ছুটে বেড়াতে হতো না। শরতের আকাশে কালো মেঘ দেখছেন তারা। এবার পুজো শেষে আর কারো না হোক, ছোট্ট ছেলেটার একটা নতুন জামা কাপড় জুটবে তো? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে তাদের মনে। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি আমাদের সঙ্গে এক ঢাকিকে। ওর আপনার নাম? কেমন চলছে এবছরের পুজোর বায়না? এবছরের পুজোর বায়না খুব একটা ভালো যাচ্ছে না, আমাদের খুব সমস্যায় আছে। এদিকে একবার এসে বসছি পুলিশে তারা যেয়ে, ওদিকে একবার এসে বসছি পুলিশে তারা জামা দেখি। তা আমরা কোথায় যেয়ে বসবো? এবছর বাজনা খুব একটা ভালো হচ্ছে না, বাজার খুবই খারাপ। কাল থেকে এসে বসেই আছি আমরা, বাজারের অবস্থা খুব একটা ভালো নাই আমাদের, বুঝতে পারছেন? অন্যান্য বারের তুলনায় কি এবার ভালো হচ্ছে? অন্যান্য বারের তুলনায় এবছর খুবই খারাপ, বাজনা খুব একটা ভালো যাচ্ছে না। অন্য অন্য বাজারে তবু 20,000-25,000-22,000 এরকম বাজার যাচ্ছে, এবছর তো 15-13-12 এরকম বাজার। এই বাজার বাজারে তো আমাদের 5-6 লোকে কী হবে বলেন? কেন পুলিশ উঠিয়ে দিচ্ছে কেন এখান থেকে? এটা পুলিশ উঠিয়ে দিচ্ছে, এখানে থাকতে দিচ্ছে না পুলিশে। এদিকে আসতে বলছি এখানে থাকা হবে না, ওইদিকে যাবার ওইদিকে যাচ্ছে, কোনো ওখান থেকে পুলিশে তাড়িয়ে দিচ্ছে আমাদেরকে। আমরা কোথায় গিয়ে বসবো? সারাদিন খালি এলি ধরলি, ছোটাছুটি এটাই করছি। কবে এসেছেন? আমরা এসেছি কাল। তো এবছর আমরা দেখছি যে বায়না কম রয়েছে, কিন্তু একটা কোভিড বা লকডাউনের সময়ও গেছে যখন একেবারে পুরো স্তব্ধ ছিল, সেই সময় কীরকম কেটেছে? সেই সময় বাজার খুব ভালো গেছে, লকডাউনও বাজার খুব ভালো হয়েছে আপনার। লকডাউনের পরে দেখি বাজার খুবই খারাপ হয়েছে, এবছর তো আরও বাজার খারাপ। মানে করোনাকাল কেটে যাওয়ার পর বাজারের অবস্থা খারাপ হয়েছে? হ্যাঁ, বাজারের অবস্থা খুবই খারাপ, যে বাজারের অবস্থা খুব একটা ভালো তাও নয়। তাই আমরা এখানে একটা দিদিকে রিকোয়েস্ট করবো যে আমাদের কি নেক্সট অবস্থা যেমন কালী পুজোর আগে যেন আমাদের একটা কোনো মাঠের ব্যবস্থা করে দেয়। এখানে পুলিশে থাকবে যেন, ওখানে পুলিশে থাকতে দিচ্ছে না আমাদের, কোনো একটা মাঠ যেন দিদি একটা ব্যবস্থা করে দিয়ে যেন আমরা ঢোল ঢাক নিয়ে সবাই মিলে সেই মাঠে গিয়ে আমরা যেন বসতে পারি, যেন আমাদের কোনো সমস্যাটা যেন হয়, সব মানুষ যেন জানবে যে আমরা সেখানে সেই মাঠেই আছি। তাহলে এখানকার মানুষ সব সেই মাঠে গিয়ে আমাদের কিন্তু নিয়ে আসবে। আর এখানে তো খুবই সমস্যা, থাকার জায়গা নেই, জল পড়লেও আমাদের থাকার জায়গা নেই, খুবই অসুবিধা আমার। আর সারা এবছর এখন তো ঢাকিতে আপনার কাজ করছেন, ও সারা বছর আপনার জীবিকার জন্য কী করেন? সারা বছর আমরা কেউ ব্যবসা করে, কেউ চাষের কাজ করে, কেউ রাজমিস্ত্রির কাজ করি, আমাদের এইসব কাজ আমরা দেশের চাষের কাজ করি, আপনার চাষের খাটে আপনার গ্রামে পুজো বাজায়।